মধ্যরাতে হঠাৎ হইছেই যেন বোমা পাঠালেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার 24 আগস্ট রাত 11টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দেন তিনি আর খেলবেন না। নিজের ভেরিফাইড পেজে তিনি লেখেন, আমি আর খেলবো না, কে খেলবে জানাচ্ছি, এমন স্ট্যাটাসে মুহূর্তে ভাইরাল। স্ট্যাটাসের মাত্র 1 ঘন্টায় 20,000-এর বেশি মানুষ শেয়ার করে, এ সময়ে 70,000-এর বেশি মানুষ কমেন্ট করে। সেখানে বেশিরভাগ মানুষ জানতে চায় কি হয়েছে, কি কারণে খেলবেন না। তবে প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেলেও সেই রহস্য প্রকাশ করেননি সাকিব। কেন খেলবেন না, তিনি কি ক্রিকেট খেলবেন না, না অন্য কিছু, তিনি না খেললে কে খেলবে? সাকিব ভক্তদের এমন প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সাকিব আল হাসানের এই ঘোষণা ক্রিকেট ছাড়ার বার্তা নয়। দেশি বিদেশি অনেক নামী দামি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন সাকিব আল হাসান, বহু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন। এবারের ঘোষণাও তেমন। খোঁজ নিয়ে জানা গেছে সাকিব আল হাসান, আমি খেলবো না, কে খেলবে জানাচ্ছি, এই স্ট্যাটাস আসলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের একটি বড়সড় আয়োজনের ক্যাম্পেইন। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গায়ে পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ওই সঙ্গে বিশ্বকাপের টিকিট, সেন্ট মার্টিনের 2 দিনের হলিডে উদযাপন সহ হাজার হাজার পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে ক্যাম্পেইনে। সূত্র মতে নগদের এই ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে 25 আগস্ট শুক্রবার থেকে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে নগদ থেকে মোবাইলে রিচার্জ করলে পুরস্কার পাওয়ার সুযোগ থাকবে।